আমার তো এখন শুধু একটাই টেনশন, এত বড় অনুষ্ঠানটা ভালোই ভালোই মিটলে হয়, তবে কি আমি শান্তি পাই। তোমাদের বাড়িতে তো কত লোকজন বলো, তোমাদের আর কিসের চিন্তা, কিন্তু আমাদের এখানে লোকজনের অভাব। তারপর তোমরা অত বড় একটা শহরে থাকো, কত সুযোগ সুবিধা তোমাদের, তাই না? আচ্ছা অনুরাগ, একটা কথা জিজ্ঞেস করছিলাম যে বিয়ের পর কোথায় যাচ্ছ? তা জেনে তোমার কি হবে? মাঝে মাঝে এমন একটা প্রশ্ন করো না। না মানে আমি সেজন্যে কোনো কথা বলিনি, মানে আমি বলছিলাম যে মানে যদি কোথাও কোনো প্ল্যান এখন থেকে না করে থাকো, তাহলে 3-4 দিন আমাদের জন্য রেখো। সেভাবে আমার কিছু প্ল্যান করা হয়নি। আসলে আমাদের প্রফেশনে সেভাবে ছুটি পাওয়াটা একটু ডিফিকাল্ট আর কি। আসলে কি জানো, মুর্শিদাবাদে আমার এক পিসি শাশুড়ি থাকেন, বয়স্ক, 100 কাছাকাছি বয়স। তোমাদের দুজনকে নিয়ে প্রণাম করিয়ে আনতে চাই, এই যা। তুমি কি একবার দেখবে ওদের রান্নাবান্না কত দূর? না তুমি তো আমাদের ডাকতে এসেছিলে খেতে যাওয়ার জন্য, তারপর তো এখানে পাটি পেড়ে গল্প করতে বসে গেলে। আচ্ছা তুমি কেমন কথা বলো, তুমি বলো ওকে। আরে এখন তো পেয়েছি, কথাটা বলবো কখন? কালই তো চলে যাবে, আর কখন কথা বলবো তুমি বল। না এটাও ঠিক যে অনেক রাত হয়ে গেছে। তিতি, ও তিতি, আলু তো রান্না হলো, আর কত দূর তোমার রান্না? তিতি, এই মেঘলা তাড়াতাড়ি কর না, এক্ষুনি মাছ আসবে। আর 2 মিনিট। ও প্রায় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে রে। এই তো হয়ে এসছে, এবার নামিয়ে দেবো, লেবুটা দিলেই হয়ে যাবে। আচ্ছা আমি বরং মাদের ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ তুই ডেকে না। মেঘলা তোকে একটা কথা বলি, তুই দেখিস খুব ভালো একটা বর পাবি, ভীষণ ভালো একটা শ্বশুর বাড়ি। আসলে বুঝতেই পারছিস বিয়েটা তো ভাগ্যের ব্যাপার, সবার তো আর সে। দিদি ভাই আলুদমটা হয়ে গেছে, তুই মাকে ডেকে নে। মা, তুমি বাবিকে আর অনুরাগকে নিয়ে চলে এসো, রান্না হয়ে গেছে। আসছি, চলো খেতে চলো। তুমি এগো, আমরা আসছি, তাড়াতাড়ি এসো, কেমন এসো বাবা। হ্যাঁ তিতি, হ্যাঁ হলো তোমার আলুর দম বানানো হলো? হ্যাঁ হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি করো, অনেক রাত হয়ে গেছে, এত রাত করে তো কেউ খায় না। চলো দেখি, বাবা এটা খুব গরম রে, দেখি 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 দেখি। মাছ ভাজাটা কোথায় দিচ্ছি মা?
দাও দাও তাড়াতাড়ি দাও, খুব দেরি হয়ে গেল। অনুরাগ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ অঙ্কেল, বলুন। একটাই কথা, বলুন। মেঘলাকে তোমাদের বিয়ের ওই সঙ্গীত অনুষ্ঠানে ডাকাটা কি খুব জরুরি ছিল বাবা? অঙ্কেল, এই ডিসিশনটা আমার নয়, আমার বাড়ির সবাই এই ব্যাপারটা চায় আর কি। মেঘলার যাওয়াটা কি খুব সহজ হবে না তুমি খুব স্বস্তিতে থাকবে? রাগে অঙ্কেল, রাগে অভিমানে আমি ওকে ওই কথাটা বলেছি। আর তাছাড়া মেঘলার জন্য ব্যাপারটা সহজ হবে নাই বা কেন, ও তো নিজের মনের মানুষকে নিজেই খুঁজে নিয়েছে। দেখো বাবা, মেঘলার চিকিৎসাটা তুমি প্রাণ দিয়ে করেছো, আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু মেঘলা যদি ইচ্ছে না থাকে তাহলেও যাবে না অঙ্কেল, আমি ওকে ফোর্স করব না। ইচ্ছে নদী, ইচ্ছে নদী।